সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব দুতরাফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের 4 নম্বর সেকশনের খ কারণ ক ऑलरेडी আমরা আলোচনা করছি তোমরা ভিডিওটা দেখে নিবে খ নম্বর সেকশনে বলছে উপযুক্ত লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে অর্থাৎ কারণ সহ ডেবিট কেন ডেবিট হলো কেন ক্রেডিট হলো সেটা সহ আমরা কারণ সহ নির্ণয় করব আমরা তো উপরে পড়া শুরু করি জনাব আলম সার্ভিসেস পয়লা জানুয়ারি তারিখে নগদ তাহলে নগদ কি একটা হচ্ছে নগদান হিসাব আগে আমরা হিসাব লেনদেন করব তো নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করায় নগদ টাকা কি করছে নগদ টাকা হচ্ছে সম্পদ শ্রেণী হিসাব সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে হয় কি ডেবিট তোমরা এই যে এটা দেখবা যে সব সব মানে সম্পদ আয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর কমে গেলে ক্রেডিট আর আদম হচ্ছে আয়দায় মালিকানা সত্য সংক্ষেপে এটা মনে রাখার হচ্ছে আদম আয়দায় মালিকানা সত্য মূলধন আয়দায় মালিকানা সত্য এই মূলধন মানে হচ্ছে মালিকানা সত্যই আসলে বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট আর কমলে হয় ডেবিট অর্থাৎ সবের উল্টাটা হচ্ছে এটা ওকে তা মূলধন হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্য যেহেতু বৃদ্ধি পাবে তাহলে কি আমরা প্রশ্নটা আরেকবার পড়ি দেখি বলছে যে জনাব আলম সার্ভিসেস পয়লা জানুয়ারি তারিখে নগদ এত টাকা তাহলে একটা হচ্ছে হিসাব তারপর আমরা হিসাব গুলো আগে বের করবো আসবাবপত্র তাহলে একটা হচ্ছে আসবাবপত্র হিসাব আবার কি করছে ঋণ ঋণ তাহলে আরেকটা হচ্ছে ঋণ হিসাব তারপরে কি হিসেবে এগুলি নিয়ে ব্যবসা শুরু করছে যেটা নিয়ে ব্যবসা শুরু করে ওইটার নাম হচ্ছে মূলধন ওটার নাম কি মূলধন এবার আমরা ডেবিট হলো কেমনি আমরা লিখবো নগদান হিসাব ডেবিট কারণ ডেবিট হয়েছে কারণ সম্পদ নগদ টাকা হচ্ছে সম্পদ আর নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে সম্পদ বৃদ্ধি পায় এই কারণে হচ্ছে নগদান হিসাব ডেবিট এরপর আসবাবপত্র আসবাবপত্র ডেবিট হয়েছে কারণ আসবাবপত্র সম্পদ আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে সম্পদ বৃদ্ধি পেয়েছে এই কারণে ডেবিট এই যে এখানে সব মানি হচ্ছে সম্পদ সম্পদ বাড়লে বাড়লে কি হয় ডেবিট এই কারণে হয়েছে ডেবিট এরপর হচ্ছে মূলধন হচ্ছে কি মূলধন মালিকানা সত্ত্ব আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট সম্পদ আর ব্যয় এর উল্টাটা হচ্ছে আয় দায় মালিকানা সত্য এরপর রিন হচ্ছে কি ঋণ দায় দায় বৃদ্ধি পেলে হয় দায় যে দায় বৃদ্ধি পেয়েছে দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট ওকে এরপর হচ্ছে দুই তারিখ হচ্ছে ভাড়া প্রদান তাহলে একটা হচ্ছে ভাড়া হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব ভাড়া হচ্ছে ব্যয় ব্যয় কি হয় ডেবিট এই যে ব্যয় তো ব্যয় ব্যয় পেলে হয় ডেবিট এই কারণে ব্যয় পেয়েছে ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট আর ভাড়া প্রদানের ফলে আমাদের নগদ টাকা কিন্তু কমে গেছে নগদ টাকা কমে যাওয়ার কারণে নগদ টাকা হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেয়েছে সম্পদ হ্রাস পেলে সূত্র অনুযায়ী ক্রেডিট হয় এই কারণে নগদ হয়েছে এরপর বলছে কাগজ ক্রয় কাগজ কলম পেন্সিল রাবার এগুলি সবগুলি আমরা জানো যে মনিহারি নামে আর মনিহারি হচ্ছে ব্যয় এগুলি ক্রয়ের ফলে মনিহারি ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট আর এগুলি কেনার ফলে আমাদের নগদ টাকা চলে গেছে নগদ টাকা হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেয়েছে হ্রাস পেলে হয় ক্রেডিট এরপর হচ্ছে বারো তারিখ কি বলছে কম্পিউটার মেরামত করা হলো কম্পিউটার মেরামত করলে এই প্রতিষ্ঠানটা দেখো এই প্রতিষ্ঠানটা কিসের জন্য এই প্রতিষ্ঠানটা হচ্ছে এটা প্রশিক্ষণের ব্যবসা তো তারা যদি কম্পিউটার মেরামত করে এটা তাদের জন্য ব্যয় তাহলে একটা হচ্ছে মেরামত হিসাব একটা নগদান হিসাব নগদ টাকা দিয়ে মেরামত করছি তো মেরামত ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর নগদ টাকা দেওয়া যেহেতু মেরামত করছি নগদ টাকা কমে গেছে কমে গেলে সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট এরপর হচ্ছে চেকে মজুরি প্রদান একজনকে মজুরি দিছি তাহলে একটা হচ্ছে মজুরি হিসাব আর যেহেতু চেকে দিছি চেক নামে কোন হিসাব না লিখতে হয় ব্যাংক হিসাব তাহলে মজুরি ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর আমরা চেকের মাধ্যমে দিছি অর্থাৎ ব্যাংকে থেকে টাকা কমে গেছে ব্যাংক টাকা হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট এরপরে বসে বিটিসি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা সিটি ব্যাংক সরি এটা হল সিটি ব্যাংক ওকে সিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি অর্থাৎ এই ব্যবসায় রে কিন্তু একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবসা তাহলে তারা প্রশিক্ষণ দিছে একটা কোন একটা ব্যাংকে সেই ব্যাংকে প্রশিক্ষণ দেওয়ার কারণে কি করছে তারা একটা টাকা পাইছে তাহলে এই প্রশিক্ষণ দেওয়াটা তাদের জন্য আয় তাহলে হচ্ছে টাকা পাইছি টাকা পাইলে নগদান হিসাব আর একটা হচ্ছে যেহেতু আয় হয়েছে সেবা আয় হিসাব সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আমরা সেবায়ে লিখব তাহলে নগদ টাকা সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়ে ডেবিট আর সেবায়ে হচ্ছে আয় আয় বৃদ্ধি পেয়ে ক্রেডিট এই হচ্ছে বিষয় তোমরা এটা যদি ভালোভাবে পড়তে চাও এটা আগে কিমকস্থ করবে আর তোমরা যে কোনটা সম্পদ কোনটা আয় ব্যয় এটা আমাদের হিসাব একটা লেকচার আছে ওই লেকচার থেকে তোমরা দেখে নিবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ